ভান্ডার এখন অতীত এবার খেল দেখাবে অন্নপূর্ণা যোজনা যেখানে মিলবে প্রতি মাসে তিন হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে সে অবধি দেখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে ধরনের আপডেট পাওয়ার জন্য তবু বন্ধুরা আপডেটটি বাংলার এক্সপি নামক অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার অতীত এবার খেল দেখাবে অন্নপূর্ণা যোজনা মিলবে প্রতি মাসে এত টাকা রাজ্যের মহিলাদের প্রতি মাসে হাত খরচ হিসেবে নগদ টাকা তুলে দেওয়ার জন্য একুশের বিধানসভা নির্বাচনের আগে একটি প্রকল্প চালু করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ফিরে মুখ্যমন্ত্রী সেই আশ্বাস বাস্তবায়নের রূপ দেন এবং যে প্রকল্প চালু হয় তার নাম দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা এখন প্রতি মাসে এক হাজার টাকা করে তপসির জাতি উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পেয়ে যাচ্ছে আগে এই প্রকল্পে যথাক্রমে পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়া হতো তবে লোকসভা নির্বাচনের আগে সেই টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার এই প্রকল্পে বিভিন্ন সময় বিতর্ক দানাবে দেশে রাজ্যে বিরোধীদের তরফ থেকে কখনো এই প্রকল্পকে ভিক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে আবার দিন কয়েক আগেই এক বিজেপি নেত্রী এই প্রকল্প বন্ধ করে দেওয়া হুঁশিয়ারি দিয়েছেন যদিও বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এই প্রকল্প বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন বরং তারা এই প্রকল্পের নাম বদলে টাকা আরও বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন এমন ঘোষণা করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখন নানান বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সেই সময় গত সোমবার ধুপগুড়িতে বিজেপির জনসভায় শুভেন্দু অধিকারী জানান বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার তো হবে না বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবেন তারপরের মাসেই পয়লা তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে দিয়ে দেব অন্নপূর্ণা ভাণ্ডার আর তিন হাজার টাকা করে মাসে দেব শুভেন্দু দিকের মতে এক কথাই বলতে শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখ থেকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল লড়াইয়ের মতোই লড়াইয়ে চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার আর এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে রাজ্যের মহিলারা অনেক বেশি টাকা পাবেন তবে এই অনেক বেশি টাকা পেতে হলে আগে বিজেপিকে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে হবে যা নিয়ে আবার তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করতে ছাড়া হচ্ছে না তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে উঠে আসা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি কিন্তু বাংলার এক্সপি নামক অনলাইন নিউজ পোর্টালে উঠে এসে যেটি আমি আপনাদের সাথে শেয়ার